ফাল্গুনী দেবী তার চার ছেলে বিপ্লব, সৌরভ, বিকাশ এবং আকাশের সঙ্গে বাস করে। বাড়িতে আর কোনো মহিলা না থাকায় ফাল্গুনী দেবীকেই এই বৃদ্ধা বয়সে বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করতে হয়। সেই কারণে সবসময় সে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই জীবন কাটায়। সে বাড়ি বাড়ি তার ছেলেদেরকে বিয়ে করার কথা বললেও তা ছেলেরা বিয়ে করতে চায় না। এর ফলে ফাল্গুনী দেবী তার ছেলেদের উপর সবসময় রাগ দেখায়। উপরওয়ালা তোদের তো চোখ দেয়নি, তোরা অন্ধ, তাই জন্যই তো তোরা বুড়ি মায়ের কষ্ট দেখতে পাস না। এতগুলো মানুষের রান্না বান্না, ঘরের কাজ করা এত সহজ নয়। বারবার বলছি তোরা বিয়েটা কর, কিন্তু আমার কথা শুনছিস না তোরা। এই বাড়ির কাজ করতে করতেই কোনোদিন আমার মৃত্যু হবে। তুমি কি বলছো মা? সকাল সকাল দোকানে যাওয়ার আগে প্রত্যেকদিন তুমি এই নাটক শুরু করো। মা তুমি কেন বুঝতে পারছো না, আমরা চার ভাই সবে সবে নিজেদের ব্যবসা শুরু করেছি, নিজের আলাদা আলাদা দোকান করেছি। এখন আমাদের পরিশ্রম করতে হবে, জীবনে আরো উন্নতি করতে হবে, তারপরেই তো আমরা বিয়ে করব। কেন, এখন তোরা বিয়ে করলে তোদের বউরা কি তোদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে? বরং বাড়িতে চার চারটে লক্ষ্মী আসলে তোদের আরো উন্নতি হবে। দেখ বাবা, আমার কষ্টটা অন্তত বোঝার চেষ্টা কর। সারা জীবন তোদের জন্য কত কষ্ট করেছি একবার ভেবে দেখ তো। এবার আমি এই সংসার জীবন থেকে একটু মুক্তি পেতে চাই, একটু শান্তি চাই আমি। ফাল্গুনী দেবী সত্যি জীবনে অনেক কষ্ট করে এসেছে। তার ছোট ছেলে যখন মাত্র 2 মাস বয়স ছিল তখনই সে তার স্বামীকে হারায়। তারপর থেকে ফাল্গুনী দেবী তার স্বামীর দোকান চালানো শুরু করে। দোকান চালানোর পাশাপাশি তাকে সংসারের কাজকর্ম করতে হতো এবং 4 ছেলের দেখাশোনাও করতে হতো। এভাবে নানান রকমের চাপের মধ্যে দিয়েই তার জীবন কাটে। এখন তার ছেলেরা বড় হয়ে প্রত্যেকেই নিজের মতো আলাদা আলাদা করে দোকান করে। ছেলেরা স্বাবলম্বী হয়ে যাওয়ায় ফাল্গুনী দেবী প্রত্যেকদিনই তাদেরকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। শেষ পর্যন্ত তার ছেলেরা নিজেদের মায়ের কথা চিন্তা করে বিয়ে করার জন্য রাজি হয়। ব্যাস, আমার তো শুধু এটাই দরকার ছিল। তোরা বিয়ে করবি বলে রাজি হয়েছিস, আমি সত্যি খুব খুশি হয়েছি। দেখবি তোদের জন্য আমি একদম সুন্দর, সুশীল, সংস্কারী বৌমা নিয়ে আসব, যারা আমার সংসারটাকে সুন্দর করে স্বর্গের মতো সাজিয়ে রাখবে। তুমি যে বৈশিষ্ট্যগুলো বললে, আজকাল সেই সব বৈশিষ্ট্য একসঙ্গে একটা মেয়ের মধ্যে পাবেও না। আজকালকার মেয়েদের তো আমাদের পছন্দই হয় না, কেউ মন দিয়ে সংসার করতে চায় না, সেই কারণেই আমরা বিয়ে করতে চাইছিলাম না। কে বলেছে এরকম মেয়ে পাওয়া যাবে না? তোদের জন্য আমি মেয়ে খুঁজে আনবো, দেখে নিবি। শুধু তোরা কেন, এই এলাকার সবাই আমার বৌমাদের প্রশংসা করবে। হ্যাঁ, পরের দিন থেকেই ফাল্গুনী দেবী তার ছেলেদের জন্য মেয়ের সন্ধান করা শুরু করে দেয়। 2-3 মাসের মধ্যেই সে তার পছন্দ মতো 4 মেয়েকে খুঁজে বের করে। আর দেরি না করে সুন্দরী, রূপালী, সোনালী এবং চুমকি নামে 4 মেয়ের সঙ্গে ফাল্গুনী দেবী তার 4 ছেলের বিয়ে দিয়ে দেয়। একই দিনে 4 ছেলের বিয়ে দিয়ে 4 বৌমাকে বাড়িতে নিয়ে আসার পর ফাল্গুনী দেবীর খুশির কোনো ঠিকানা ছিল না। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় সে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, আমার মাথা থেকে সমস্ত চিন্তা এবার দূর হয়ে গেল। আমার বৌমারা এসে গেছে, এবার এই সংসার ওদের দায়িত্বে থাকবে। এবার বাকি জীবনটা বিশ্রাম করে আর বৌমাদের হাতে সেবা যত্ন পেয়ে কাটিয়ে দেব। ফাল্গুনী দেবীর এরকম ধরনের আশা পরের দিন সকালবেলায় একেবারে নিরাশা হয়ে যায়। ঘুম থেকে উঠে ফাল্গুনী দেবী দেখে তার 4 বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর শাড়ি পরে এবং মুখে মেকআপ করে বসে আছে। বাহ, তোমাদের 4 জনকে দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদেরকে দেখে বোঝাই যাচ্ছে তোমরা এই বাড়ির নতুন বউ। শোনো, আমার ছেলেরা একটু পরেই কিন্তু দোকানে যাবে, তোমরা ওদের জন্য ব্রেকফাস্টটা করে নাও। দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি করো, আর আমি একটু আসছি। কিন্তু মা, আপনি কোথায় যাবেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি রেডি হয়ে কোথাও যাচ্ছেন। আসলে আমি না একটু মর্নিং ওয়াকে যাব, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কোনো কাজকর্ম থাকবে না, আমি একদম ফ্রি হয়ে মর্নিং ওয়াক করতে যাব। এতদিন পর্যন্ত সংসারে চাপিয়ে আমি যেতে পারিনি, এবার আমার স্বপ্ন পূরণ হবে। এই বলে ফাল্গুনী দেবী মর্নিং ওয়াকে চলে যায়। কিন্তু এদিকে তার 4 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু করে। ইস, শ্বশুর বাড়িতে আসতে না আসতে একদিনও হলো না, আর শাশুড়ি মা আমাদেরকে রান্না করতে বলে চলে গেল। শোন, আমি কিন্তু এখন আগুনের কাছে যেতে পারবো না, কারণ আমি বিয়ের আগের দিন গোল্ড ফেসিয়াল করিয়েছিলাম। এখন আগুনের কাছে গেলে আমার ফেসিয়ালটা নষ্ট হয়ে যাবে। আর আমিও আগুনের কাছে যেতে পারবো না, আমি দেখতে এত ফর্সা আর সুন্দর বলে আমার মা আমাকে ছোটবেলা থেকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। এখন আমি রান্নাঘরে ঢুকে রান্না করলে আমার মুখে চৌলুস নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, তোমরা কি একাই সুন্দর? তোমাদের গায়ের রঙই শুধু ফর্সা, আমরা কি দেখতে কালো? তোমরা বড় হয়ে যদি এরকম কথা বলো তাহলে আমরা ছোটরা কি করব?
তোমরা যদি রান্না করতে না পারো তাহলে আমরাও রান্না করতে পারবো না। তোমাদের যেরকম গায়ের রং খারাপ হয়ে যাবে সেরকম আমাদেরও তো গায়ের রং নষ্ট হয়ে যেতে পারে, তাই না? দেখ এরকম করিস না তোরা, আমি যা করবো তোরাও কি সেটাই করবি? শাশুড়িমা এসে কিন্তু সবাইকে বকবে, তোদের মধ্যে যে কোনো একজন গিয়ে রান্নাটা করে নি। তুমি আমাদেরকে বলছো কেন? তুমি তো নিজেও রান্নাটা করে নিতে পারো, আমাদেরকে হুকুম করছো কেন? তুমি আমাদের বড় যা বলে তোমার হুকুম আমরা শুনবো না, ঠিক আছে? এভাবেই তারা চার বউ মিলে সকালবেলার ব্রেকফাস্ট বানানো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করতে থাকে। শেষ পর্যন্ত তারা কেউই রান্নাঘরে যায় না। কিছুক্ষণ পর ফাল্গুনী দেবী মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে তার চার বৌমা ঠিক একই জায়গায় বসে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। মা দেখুন না, এরা আমার সঙ্গে কেমন শত্রুতা করছে। আমি বললাম যে আমি গোল্ড ফেসিয়াল করিয়েছি বলে আগুনের কাছে আমি যেতে পারবো না, আমার ফেসিয়ালটা নষ্ট হয়ে যাবে, তাই এদেরকে রান্নাটা করতে বললাম, কিন্তু এরা তো আমার কথা শুনছেই না। কি অবস্থা, আমি তো ভেবেছিলাম আমার চার বৌমাই খুবই সংস্কারী আর সংসারী মেয়ে, কিন্তু এ তো দেখছি একেবারেই উল্টো। শোনো, এখন ঝগড়া করার সময় নেই, বড় বৌমা তুমি রান্নাঘরে যাও, তুমি তো এদের থেকে বড়, তাই ওরা রান্না না করলেও তোমাকে করতে হবে। বড়দাতে কি হয়েছে? আমাদের চারজনের তো একই সঙ্গে একই দিনে বিয়ে হয়েছে, আর আমরা চারজনে একই সঙ্গে এই বাড়ির বৌমা হয়ে এই বাড়িতে এসেছি, তাই আপনি আমাকে বড় ছোট হিসেবে বিবেচনা করতে পারবেন না। ওদিকে চার ভাই দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে। তারা খাবার খাওয়ার জন্য টেবিলে বসে দেখে যে সেখানে কোনো খাবার নেই। কি হলো, 9টা বেজে গেল, এখনো পর্যন্ত মা খাবার দিল না কেন? মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো এটা তো অবাক কাণ্ড, এতদিন পর্যন্ত তো আমরা রেডি হয়ে নিচে আসার আগে মা আমাদের জন্য খাবার রেডি করে রেখে দিত। আচ্ছা মা কোথায়? মাকে তো দেখতেই পাচ্ছি না। এমন সময় ফাল্গুনী দেবী সেখানে এসে বলে, আমাকে বলছিস কেন? আমাকে বলে তো আর কোনো লাভ নেই, তোদের নিজের নিজের বউদেরকে বল, কেউ রান্নাঘরে যেতেই চাইছে না, সবকটা নিজেদেরকে বিশ্ব সুন্দরী বলে মনে করছে, রান্নাঘরে গেলে ওদের রূপ নষ্ট হয়ে যাবে, তাই কেউ রান্না করতে চাইছে না। দেখেছো তো মা, এই জন্যই আমরা বিয়ে করতে চাইছিলাম না, সকাল সকাল উঠে দোকানে যাবো, কাজকর্মে মন দেবো তা নয়, এখন কি আমরা সংসারের ঝামেলা মেটাতে বসবো? এই জন্যই বারবার করে তোমাকে বলেছিলাম আমরা এখন বিয়ে করবো না, আমাদের সব বউ শাশুড়ির ঝামেলা মোটেই পছন্দ না, আর সকাল সকাল বাড়িতে এরকম ঝামেলা থেকে কাজকর্মে বেরোলে জীবনে কখনোই উন্নতি করতে পারবো না। ছেলেদের কথা শুনে ফাল্গুনী দেবীর আর কিছু বলার থাকে না। তোরা রাগ করিস না বাবা, দাঁড়া একটু অপেক্ষা কর, আমি তোদের জন্য এখনই খাবার বানিয়ে নিয়ে আসছি, তোরা বস, আমি এখনই খাবার আনছি, কেমন? এই বলে ফাল্গুনী দেবী রান্নাঘরে চলে যায় এবং চটপট ছেলেদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। চার ভাই খাবার খেয়ে দোকানে চলে যায়। এবার ফাল্গুনী দেবী তার চার বৌমার কাছে গিয়ে বলে, এই তোমরা শুনছো, সকালবেলার রান্নাটা তো আমি করে দিলাম, এবার তোমরা যাও বাসনগুলো মেজে ধুয়ে নাও, তাড়াতাড়ি যাও। মা আমি কিন্তু বাসন মাজতে পারবো না, কিংবা আমি কোনো জামা কাপড়ও কাচতে পারবো না, কারণ আমি বিয়ের আগের দিন আমার দুই হাতেই নেল এক্সটেনশন করিয়েছি, এই হাত নিয়ে আমি জল ঘাটলে আমার নেল এক্সটেনশন খারাপ হয়ে যাবে, আমার সব নখ উঠে যাবে, তাই আমি কিছু করতে পারবো না। আর মা আমার হাতের চামড়া খুবই নরম, খুবই সফট, সেই কারণে আমি বাসন মাজলে কিংবা জামা কাপড় কাচলে আমার হাতের চামড়াগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, আমার হাতের সব চামড়া উঠে যাবে, তখন আমার হাতটা দেখতে বিচ্ছিরি লাগবে, তাই আমি এসব কিছু করতে পারবো না। আর আমাকে তো এসব কাজ করতে বলবেনই না, কারণ এই শীতকালে জল ঘাটলে আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায়, একবার আমার মা অসুস্থ ছিল বলে আমি শীতকালে বাসন মেজেছিলাম, আর জানেন আমাকে তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তিন বৌমার মুখে এমন কথা শুনে ফাল্গুনী দেবী নিরুপায় হয়ে তার ছোট বৌমার দিকে তাকিয়ে বলে, ছোট বৌমা তুমি চুপ করে আছো কেন? এরা তো সবাই একটা একটা করে অজুহাত দিয়ে দিল, এবার তুমিও কিছু বলো, তোমার কাছে কোনো অজুহাত আছে? এরা যখন কোনো কাজ করবে না তাহলে আমি কেন কাজ করব? এরা যদি কাজ করে তবে আমি কাজ করব, না হলে আমি করব না। সত্যি আমার ভাগ্যটা ভীষণ খারাপ, তোমরা চারজনে কতটা কাজ চোর সেটা আমার বুঝতে আর বাকি নেই, তোমাদেরকে আমি একদিনের মধ্যেই খুব ভালো মতো চিনে গেছি, তোমাদের প্রত্যেকের বাবা মা আমাকে ধোকা দিয়েছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিয়ের আগে তোমাদের বাবা মা বলেছিল তোমরা নাকি সংসারের সব কাজ পারো, এখন তার নমুনা আমি দেখতেই পাচ্ছি। ফাল্গুনী দেবী এভাবেই দুই দিক থেকে ফেঁসে যায়, কারণ সে নিজে পছন্দ করে তার বৌমাদেরকে বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু অনেক জোর করে হলেও সে তার বৌমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারে না, অন্যদিকে সাংসারিক এসব ঝামেলার কথা সে তার ছেলেদেরকেও বলতে পারে না, কারণ তার ছেলেরা সারাদিন ব্যস্ত থাকায় সাংসারিক কোনো রকমের ঝামেলার মধ্যে তারা পড়তে চায় না,
যেহেতু তারা বিয়ে করতে চায়নি, ফাল্গুনী দেবী জোর করেই তাদেরকে বিয়েটা দিয়েছিল। সেই কারণে ফাল্গুনী দেবী আরো নিরুপায় হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে সে নিজেই আবার সংসারের কাজকর্ম করতে শুরু করে দেয়। কি করতে যে ছেলেগুলোর বিয়ে দিতে গিয়েছিলাম, আমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসে আছি। আগে আমাকে পাঁচজনের জন্য রান্নাবান্না করতে হতো, জামা কাপড় কাচতে হতো, কিন্তু এখন তো নয় জনের কাজ করতে হচ্ছে। এতজনের খাবার রান্না করতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। রান্না হয়ে গেলে ফাল্গুনী দেবী তার চার বৌমাকে খাবার খাওয়ার জন্য ডাকতে যায়। এই যে মহারানীরা, রান্না হয়ে গেছে, চলো খেয়ে নেবে। খেয়ে এবার আমাকে উদ্ধার করো, আমার আরো কাজ আছে, বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে। মা শুনুন না, আসলে আমার না পায়ে প্রচন্ড ব্যথা, আমার পায়ে এত ব্যথা যে আমি ঠিকভাবে হাঁটতেও পারছি না। আপনি প্লিজ আমার খাবারটা একটু আমার রুমে দিয়ে যাবেন। মা, আমারও না হাঁটুতে খুব ব্যথা। আসলে কালকে না আমি বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছি। এই হাঁটু ব্যথা নিয়ে আমিও বেশি হাঁটাচলা করতে পারছি না। আপনি আমার খাবারটাও আমার রুমে দিয়ে যাবেন। মা, আপনি যদি এদের দুজনের রুমে খাবার দিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের দুজনের জন্য আপনাকে খাবার দিয়ে যেতে হবে। সবাইকে সমান চোখে দেখতে হবে, ওকে? চার বৌমার কথা শুনে ফাল্গুনী দেবীর আর কিছু বলার থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত তার বৌমাদের জ্বালাই তাকে সারা বাড়িতে শুধু দৌড়াদৌড়ি করতে হয়। শীতকালে ঠান্ডার মধ্যে তাকে দিন রাত পরিশ্রম করতে হয়। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে বাড়ির কাজ করতে করতে ফাল্গুনী দেবী অজ্ঞান হয়ে পড়ে যায়। খবর পেয়ে তার ছেলেরা বাড়িতে আসে এবং তাদের মাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তারবাবু অনেক চেষ্টা করার পর ফাল্গুনী দেবীর জ্ঞান ফিরে আসে। ঠান্ডার মধ্যে অতিরিক্ত পরিমাণে জল ঘাটার জন্য ওনার নিউমোনিয়া হয়ে গেছে। শুধু তাই নয়, ওনার শরীরে হিমোগ্লোবিনের অভাব আছে। উনি ঠিকমতো হয়তো খাওয়া দাওয়া করেন না, তাই উনি খুবই দুর্বল। ওনার এখন পড়ে পড়ে বিশ্রাম দরকার। যতটা পারবেন ওনার খেয়াল রাখার চেষ্টা করুন, আর চেষ্টা করবেন ওনাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর। ফাল্গুনী দেবীর এমন অবস্থা দেখে তার চার ছেলে নিজের নিজের বৌদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাড়িতে এসে চার ভাই তাদের বৌদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। দেখেছো তো মা, আজকালকার মেয়েরা কেমন হয়? তোমাকে তো আগেই বলেছিলাম, আজকালকার মেয়েরা মন দিয়ে সংসার করতেই জানে না। এদের মতো মেয়েকে বিয়ে করাই আমাদের ভুল হয়েছে। আমার মা তো আগে আমাদের জন্য কষ্ট করত, আর এখন তোমাদের জন্য আমাকে আরো বেশি কষ্ট করতে হচ্ছে। শোনো, তোমাদের মতো বৌদের কোনো প্রয়োজন নেই। যাও, তোমরা নিজে নিজের বাপের বাড়ি চলে যাও, আমরা আমাদের মায়ের খেয়াল রাখবো। এই কথা শুনে চার বউ খুবই ভয় পেয়ে যায়। তাই তারা নিজের নিজের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা এরকম কখনো করব না। আমরা চারজনে এবার মিলে মিশে সংসারের সব কাজ করব। মাকে কোনো কাজ করতে দেব না। দয়া করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। মা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনার এই অবস্থা শুধুমাত্র আমাদের জন্যই হয়েছে। ফাল্গুনী দেবীর অনুরোধে শেষ পর্যন্ত চার ভাই তাদের স্ত্রীদেরকে একটা সুযোগ দেয়। পরের দিন থেকে চার বউ নিজেদেরকে ভালো বৌমা প্রমাণ করার কাজে লেগে পড়ে। তারা সংসারের সমস্ত কাজকর্ম মন দিয়ে করে, আর সেই সাথে তাদের শাশুড়ি মায়েরও খুবই সেবা যত্ন করে। এভাবেই ফাল্গুনী দেবীর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসে। মালতি এবং তার স্বামী রমেশ তাদের দুই ছেলে মেয়ে বান্টি এবং পিঙ্কির সঙ্গে রংপুর নামক গ্রামে বাস করত। ওই গ্রামে রমেশের অনেক জমি জায়গা ছিল। সেই জমিতে রমেশ এবং মালতি দুজনই বিভিন্ন রকমের সবজির চাষ করত। সেই সবজি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। যখন সবজির ফলন ভালো হতো, তখন খুব ভালো মতোই তাদের সংসার চলে যেত। কিন্তু যখনই সবজির ফলন ভালো হতো না, তখন তাদের সংসারের টানাটানি লক্ষ্য করা যেত। তাদের দুই ছেলে মেয়ে বান্টি এবং পিঙ্কি দুজনেই সরকারি স্কুলে পড়াশোনা করত। একদিন বান্টি এবং পিঙ্কি দুজনে স্কুল থেকে বাড়ি ফিরে এলে তাদের মা খাবার পরিবেশন করে। এনে তোরা তাড়াতাড়ি খেয়ে নে, গরম গরম বেগুন ভর্তা আর ভাত আছে। আর বান্টি, আমি তোমার জন্য পরোটা বানিয়েছি, তুমি তো আবার পরোটা দিয়ে বেগুন ভর্তা খেতে ভালোবাসো। এসো এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। না মা, আমি আজকে খাবো না, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। বান্টির কথা শুনে তার মা ভীষণ অবাক হয়, কারণ বান্টি বেগুন ভর্তা খেতে খুবই পছন্দ করত। তাকে প্রত্যেকদিন বেগুন ভর্তা দেওয়া হলেও সে প্রত্যেকদিনই নির্দ্বিধায় বেগুন ভর্তা খেত। আর প্রত্যেকদিন স্কুল থেকে বাড়ি আসার পরেই সঙ্গে সঙ্গে তাকে খাবার খেতে দিতে হতো, কারণ তার নাকি স্কুল থেকে বাড়ি এসে প্রচন্ড খিদে পায়। কিন্তু আজকে বান্টির খিদে নেই শুনে তার মা বুঝতে পারে নিশ্চয়ই বান্টির মন খারাপ হয়েছে। কি হয়েছে রে বান্টি তোর, স্কুলে কিছু হয়েছে নাকি? বেগুন ভর্তা পরোটা দেখেও তুই খাবি না বলছিস, আমার তো ভীষণ অবাক লাগছে। কি হয়েছে বল আমাকে।
মায়ের কথা শুনে বান্টি কোনো উত্তর না দিয়েই অঝরে কাঁদতে শুরু করে, তবুও সে কিছুই বলে না। কিরে পিঙ্কি, তুইও কিছু বলছিস না কেন? তোর ভাইয়ের কি হয়েছে বল। মা, আজকে স্কুলে সবাই ভাইকে নিয়ে আবার মজা করেছে। ভাইয়ের একটা পা নেই বলে সবাই ভাইকে নিয়ে প্রত্যেক দিনই মজা করে। আর আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের কথা বলা হয়েছে। বান্টি তো অ্যানুয়াল প্রোগ্রামের কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না, কারণ ও তো দৌড়াতে পারে না, ঠিক করে তো হাঁটতেও পারে না। স্ট্রেচারের সাহায্য নিয়ে ওকে হাঁটতে হয়, আর সেই জন্য ওর বন্ধুরা ওকে নিয়ে আজকে খুব হাসাহাসি করেছে। আমি আর স্কুলে যাব না, যতদিন না আমার পা ঠিক হচ্ছে আর আমি স্ট্রেচার ছাড়া একা একা হাঁটতে পারছি, ততদিন আমি যাব না স্কুলে। তোমরা তো বলেছিলে আমার পা ভালো হয়ে যাবে আর আমাকে একটা নকল পা লাগিয়ে দেবে, এখনো তোমরা কিছুই করোনি। আমার নকল পা না লাগালো হলে আমি আর স্কুলে যাব না। এই বলে বান্টি প্রচন্ড জোরে জোরে কাঁদতে থাকে। বান্টিকে এভাবে কাঁদতে দেখে তার বাবা মা এবং দিদি তিনজনেরই খুবই দুঃখ হয়। তারা সবাই মিলে বান্টিকে চুপ করানোর চেষ্টা করে। তুই এখনই আমার সঙ্গে চল, আর তোকে কোন ছেলেগুলো উল্টো পাল্টা বলেছে আমাকে দেখাবি, চল। ওদের কানগুলো ধরে আমি মুলে দেব, ওদেরকে ধরে আচ্ছা করে আগে মারবো, তারপর অন্য কথা বলবো, চল আমার সঙ্গে চল। মালতী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো বাচ্চাদের মতো করছো। দেখো বান্টি, কে কি বললো সেটা তুমি একদমই কান দিও না। যখনই তোমার বন্ধুরা তোমাকে নিয়ে মজা করবে, তুমি ওদেরকে পাত্তা দেবে না, দেখবে ওরা তোমাকে নিয়ে মজা করবে না। আর আমি 2 মাসের মধ্যে তোমার নকল পা লাগানোর ব্যবস্থা করবো, এবার তুমি খেয়ে নাও ভালো ছেলের মতো। বাবার কথা শুনে বান্টি খুবই খুশি হয়, তাই সে মজা করে পরোটা দিয়ে বেগুন ভর্তা খেয়ে নেয়। বান্টিকে খুশি মনে খাবার খেতে দেখে তার পরিবারের বাকিরাও খাবার খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা 2 ভাই বোন বাইরে খেলতে বেরিয়ে পড়ে। কি গো, 2 মাসের মধ্যে তুমি নকল পা কিভাবে লাগাবে? আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার বলেছে নকল পা লাগাতে 20,000 টাকা লাগবে। আর এবার তো আমরা অনেক বেগুন চাষ করেছি, আমার আন্দাজ মতো 2 কেজির কাছাকাছি তো হবেই। আর উপরওয়ালার ইচ্ছে এবার বেগুনের ফলন খুবই ভালো হয়েছে, আমরা বেগুন বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। আমি ভেবেই নিয়েছি এবার সবার আগে বান্টির নকল পা লাগাবো, তারপরেই অন্য কিছু ভাববো। এই শুনে মালতীও খুবই খুশি হয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রমেশ এবং মালতী তাদের জমি থেকে বেগুন তোলা শুরু করে দেয়। বান্টিও প্রথমবারের মতো তার বাবা মাকে সাহায্য করার জন্য জমিতে এসেছিল। সে মনে মনে খুবই খুশি ছিল এই ভেবে যে বেগুন বিক্রি করার টাকা দিয়ে এবার তার নকল পা লাগানোর ব্যবস্থা করা হবে। সেই জন্য খুশি মনে সে অনেক অনেক পরিশ্রম করে। কয়েকদিনের মধ্যে সমস্ত বেগুন তোলা হয়ে গেলে রমেশ ব্যবসাদারদের কাছে বেগুন বিক্রি করবে বলে ঠিক করে। একদিন রমেশের কাছে বেগুন কিনবে বলে হরিপদ বাবু নামে এক ব্যবসায়ী আসে। শুনলাম নাকি তুমি এবার অনেক বেগুন চাষ করেছো, কত কেজি বেগুন চাষ করেছো তুমি? 200 কেজির বেশি বেগুন চাষ করেছি এবছর আমরা। আপনি 200 কেজি ধরুন না, 50 টাকা করে কেজি দরে দেবো, তাহলে আপনার হচ্ছে 10,000 টাকা। আর আমি আবারও বেগুনের বীজ ছড়িয়ে দিয়েছি, কারণ আমার অনেক টাকার দরকার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রমেশ? কদিন আগে তো দেখলাম বাজারে বেগুন 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর তুমি বলছো 50 টাকা কেজিতে তোমার কাছে পাইকারি দামে বেগুন কিনতে? আমি তোমাকে প্রতি কেজি 10 টাকার বেশি দিতে পারবো না, সেই অনুযায়ী তোমার হচ্ছে 2,000 টাকা। এবার বলো কি করবে। কি বলছেন টা কি, এত কম দামে বেগুন বিক্রি করলে আমার তো প্রচুর লস হয়ে যাবে। না না, এত কম দামে আমি বেগুন বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তাহলে যার কাছে ইচ্ছে তুমি বেগুন বিক্রি করো, আমি তাহলে তোমার কাছ থেকে বেগুন কিনতে পারবো না। এই বলে হরিপদ বাবু সেখান থেকে চলে যায়। রমেশ এবং মালতী দুজনেই খুবই চিন্তায় পড়ে। কি হবে এবার, অন্য কোনো ব্যবসায়ী নেই? তুমি অন্য কোনো ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করো, এত কম দামে বেগুন আমরা বিক্রি করবো কিভাবে? আমি চেষ্টা করেছি মালতী, বাজারে বেগুনের দাম 70-80 টাকা কেজি, আর সেই জায়গায় আমরা 10 টাকা কেজি দরে কেন বেগুন বিক্রি করতে যাবো? হরিপদ বাবু একেবারে ডাহা মিথ্যা কথা বলছে, 30 টাকা কেজি বেগুন এখন কোনো জায়গায় পাওয়া যায় না। যাক, আমি দেখছি কি করা যায়। এই বলে রমেশ আরো অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই রমেশের কাছ থেকে 50 টাকা কেজি দরে বেগুন কিনতে চায় না। এর ফলে রমেশ খুবই দুশ্চিন্তায় ভোগে। বান্টি এবং পিঙ্কি এই ব্যাপারে জানার পর তাদেরও মন খারাপ হয়ে যায়। বান্টি কোনো কিছু না বুঝেই মনে মনে তার বাবা মায়ের উপরেই রাগ করতে শুরু করে, এমনকি সে তার বাবা মায়ের সঙ্গেও বাজে ব্যবহার করতে আরম্ভ করে। বান্টি, কিরে খেয়ে নিবি চল, দেখ আমি আজকে বেগুন ভর্তা বানিয়েছি আবার। আজকে কিন্তু আমি পরোটা বানাইনি, তেল শেষ হয়ে গেছে বলে আমি রুটি বানিয়েছি। গরম গরম রুটি দিয়ে বেগুন ভর্তা খেয়ে দেখ, ভালোই লাগবে। বান্টি তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। বান্টির এরকম আচরণ দেখে তার পরিবারের সকলেই প্রচন্ড অবাক হয়। সব সময় বেগুন ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা, আমার আর ভালো লাগে না বেগুন ভর্তা। তোমরা সব সময় আমাকে মিথ্যা কথা বলো, তোমরা বলেছিলে আমাদের জমির বেগুনগুলো বিক্রি হলেই নকল পা লাগিয়ে দেবে, কিন্তু আমাদের বেগুন তো বিক্রি হয় না, আর সেই জন্য ওই বেগুনগুলো এখন ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়াবে, তাই তো? যখন আমার নকল পা লাগিয়ে দিতে পারবে না, তখন মিথ্যা কথা কেন বলো? বান্টি, এ তুই কি বলছিস বাবা, এরকম করলে হয় নাকি? আমরা তো বেগুন বিক্রি করার চেষ্টা করছি, আর আমরা তোকে মিথ্যা কথা বলতে যাবো কেন?
আমরা তো যথেষ্ট চেষ্টা করছি যাতে তোর নকল পাটা লাগানো যায়। তুই আমাদেরকে ভুল ভাবছিস বাবা। আমি ভুল ভাবছি না, আমি যা ভাবছি ঠিকই ভাবছি। আসলে তোমরা চাও না যে আমি অন্য বাচ্চাদের মতো হাঁটতে পারি। আমার তো কপালটাই খারাপ যে আমি এরকম একটা গরিব বাড়িতে জন্মেছি। সকাল বিকাল দুপুরে শুধু বেগুন ভর্তা খেতে হয়। তোমরা বেগুন ভর্তা খাও, আমি খাবো না, আমি মাংস খাবো। তোমাদের তো মাংস কেনার মতো ক্ষমতাও নেই। সামান্য 20,000 টাকা তোমরা জোগাড় করতে পারছো না, আর আমি জানি তোমরা পারবেও না কখনো। বান্টির মুখে এরকম বড় বড় কথা শুনে তার বাবা মা প্রচন্ড পরিমাণে হতবাক হয়। তার একেবারে বাক্যহারা হয়ে পড়ে। বান্টি, তুই বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছিস? তুই জানিস না বাবা মা কতটা কষ্ট করে আমাদের জন্য? বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তুই কি ভুলে যাচ্ছিস? তোর মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নেই? তুই বেশি কথা বলবি না একদম। উপরবেলা তো তোকে 2টা পা দিয়েছে, যদি 1টা পা থাকতো তাহলে তুই বুঝতে পারতিস কেমন লাগে। আমি আর কখনো বেগুন ভর্তা খাবো না, আমাকে বেগুন ভর্তা খাওয়ার জন্য বলবে না বলে দিলাম। এই বলে বান্টি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বান্টির বাবা মা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। তারা অনেক চেষ্টা করেও বেগুন বিক্রি করতে পারে না। কি গো, বেগুনগুলো তো এরকম ভাবে পড়ে থাকলে খারাপ হয়ে যাবে। আমার মনে হয় না আমরা আর বেগুনগুলো বিক্রি করতে পারবো। আমি বলছিলাম কি, বেশি করে বেগুন ভর্তা বানিয়ে চলো, গ্রামের লোকেদেরকে খাইয়ে দিই। এছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায় নেই। গ্রামের লোককে বেগুন ভর্তা খাইয়ে কি হবে? সবাই তো ফ্রিতে খেতে চলে আসবে, কেউ কি আর তোমাকে টাকা দেবে? এত বড় সমস্যায় আছি আর এখন তুমি গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়ার কথা ভাবছো? আর তোমার বাড়িতে শুধু বেগুন ভর্তা আর রুটি খেতে কে বাসবে বলো তো? মা ঠিকই বলেছে বাবা, বেকার বেগুনগুলো নষ্ট করাচ্ছে। অনেক অনেক বেগুন ভর্তা বানিয়ে গ্রামের লোকেদের খাইয়ে দেওয়াই ভালো হবে। আর যাদের বেগুন ভর্তা খাওয়ার ইচ্ছা হবে তারা নিশ্চয়ই আসবে। আমরা তো আর কাউকে জোর করতে পারবো না। ঠিক আছে, আমি কালকেই তাহলে গ্রামের সবাইকে বলে আসবো। মালতী এক এক করে তাদের গ্রামের সকলকেই নিজের বাড়িতে নিমন্ত্রণ করে। অনেকেই তার কথা শুনে খুশি হলেও কেউ কেউ মালতীর কথা শুনে মনে মনে রাগ করে। মালতী সকলের সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান সাহেবকেও নিমন্ত্রণ করেছিল। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে বেগুন ভর্তা খেতে যাব। আমার তো বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে। যাক, কেউ তো নিমন্ত্রণ করেছে। আজ পর্যন্ত এই গ্রামের কেউ তো আমাকে নিমন্ত্রণ করে খাওয়ায়নি কিছু, তাই তুমি যখন আমাকে নিমন্ত্রণ করেছো আমি খুব খুশি হলাম। এই শুনে মালতী খুবই খুশি হয়। মালতী সবাইকে নিমন্ত্রণ করে বাড়িতে চলে যায়। মালতী চলে যাওয়া মাত্রই তাকে নিয়ে সমালোচনা করা শুরু হয়। খেদে কাজ নেই নাকি? ওনাদের বাড়িতে আমরা বেগুন ভর্তা খেতে যাব। কারি কারি বেগুন চাষ করেছিল, ওই বেগুন বিক্রি হচ্ছে না বলে আমাদেরকে খাইয়ে দেবে। আমাদের কি কারোর খাওয়া হয় না যে আমরা ওদের বাড়িতে বেগুন ভর্তা আর রুটি খেতে যাব? আমাদের বাড়িতে মাংস ছাড়া কেউ ভাত খায় না। হ্যাঁ, আমাদেরকে গরু ছাগল মনে করেছে যে বেগুন ভর্তা রুটি খেতে দিলে আমরা খেয়ে নেব। আমাদের গ্রামে তো গরু ছাগলের অভাব ছিল না, ওই বেগুনগুলো তো গরু ছাগলকেই খাইয়ে দিলে পারত। এরকম ভাবে গ্রামের বেশ কিছুজন মালতীকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিন্তু পরের দিনে মালতীর বাড়িতে গ্রামের অধিকাংশ জন বেগুন ভর্তার নিমন্ত্রণ খেতে চলে আসে। মালতী, রমেশ এবং পিঙ্কি তিনজনে খুবই ভালোবেসে সকলকে মজাদার বেগুন ভর্তা এবং রুটি খাওয়ায়। বান্টি এসব দেখে তার বাবা মায়ের উপর আরো রেগে যায়। তোমাদের লজ্জা করে না বলো? তোমরা আমাকে নিয়ে ভাবনা চিন্তা না করে গ্রামের লোকেদেরকে বেগুন ভর্তা খাওয়াচ্ছ। আমার যে 1টা পা নেই সেটা নিয়ে তোমাদের কি কোনো চিন্তা নেই? আমি যে কতটা কষ্টে থাকি তোমরা কি সেটা কখনোই বোঝার চেষ্টা করো না? এরকম করিস না বাবা, তুই আমাদের একটু সময় দে, আমরা কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো। এখন বাড়িতে অনেকেই আছে, তুই এই সময় এরকম চেঁচামেচি করিস না। মায়ের কথা শুনে বান্টি একেবারে বাড়ি থেকেই বেরিয়ে পড়ে। অন্যদিকে মালতীর বেগুন ভর্তা খেয়ে সকলেরই খুবই ভালো লাগে, তাই তারা অনেক অনেক প্রশংসা করে, বিশেষ করে গ্রামের প্রধান সাহেব। তোমাদের বেগুন ভর্তা কি আমার খুব ভালো লেগেছে। শুধু আমার নয়, এখানে যারা এসেছিল সবাই তোমার হাতের বেগুন ভর্তা খুবই পছন্দ করেছে। মালতী, আমার মনে হয় তোমরা এরকম ভাবে বেগুনগুলোকে নষ্ট করো না, তোমরা বেগুন ভর্তা বানিয়ে গ্রামে বিক্রি করা শুরু করো। বেগুন বিক্রি করার চেয়ে বেগুন ভর্তা বিক্রি করে তোমরা বেশি লাভ করতে পারবে, আর বেগুন ভর্তার সঙ্গে যদি গরম গরম পরোটা থাকে তাহলে তো আরো জমে যাবে। কিন্তু কেউ কি আমাদের কাছ থেকে বেগুন ভর্তা কিনে খাবে? ব্যাপারটা একটু কিরকম না? খাবে না মানে সবাই খাবে। তুমি জানো না মালতী, তুমি কত ভালো বেগুন ভর্তা বানাতে পারো। বাজারে আমার যে দোকানটা আছে না, ওটা এমনিই পড়ে আছে। তুমি ওই দোকানটাই পরিষ্কার করে ওখানে বেগুন ভর্তা পরোটা বিক্রি করা শুরু করো। আর তাছাড়া একবার চেষ্টা করে দেখতে তো কোনো অসুবিধা নেই। আর কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি সবসময় আছি। গ্রামের প্রধান সাহেবের কাছ থেকে সাপোর্ট পেয়ে মালতী এবং রমেশ দুজনেই খুশি হয়। পরের দিন থেকে মালতী এবং রমেশ বেগুন ভর্তা এবং পরোটা বিক্রি করা শুরু করে দেয়। গ্রামের অনেকেই তাদের কাছ থেকে বেগুন ভর্তা খাওয়া শুরু করে। ধীরে ধীরে মালতীর বেগুন ভর্তার দোকানের কথা অনেকেই জানতে পারে। তার বেগুন ভর্তা সকলে অনেক বেশি বেশি করে পছন্দ করায় মালতী এবং রমেশের অনেক টাকা লাভও হয়। ধীরে ধীরে দূর দূর থেকেও লোকজন তাদের কাছ থেকে বেগুন ভর্তা খেতে আসে।
এভাবে দু মাসের মধ্যেই রমেশ এবং মালতী 20,000 টাকা জমাতে সক্ষম হয়। 20,000 টাকা নিয়েই তারা সবচেয়ে আগে বান্টির নকল পা লাগিয়ে দেয়। বান্টি নতুন পা পাওয়ার ফলে খুবই খুশি হয়। সে আনন্দে লাফাতে থাকে। ভাই, তুই তো বেগুন ভর্তার উপর কতটা রাগ করেছিলি। তুই রাগ করে তো বেগুন ভর্তা খাওয়াই ছেড়ে দিয়েছিলি। দেখেছিস তো, বেগুন ভর্তার জন্য আজকে তোর নকল পা লাগানো হয়ে গেল। এবার বেগুন ভর্তার উপর তোর রাগ নেই তো ভাই? এবার তুই বেগুন ভর্তা খাবি তো? হ্যাঁ দিদি, আজকে আমি পেট ভরে বেগুন ভর্তার পরোটা খাবো। আমি অনেকদিন মায়ের হাতে তৈরি বেগুন ভর্তা মিস করেছি। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা সত্যিই খুব ভালো। তোমরা এই পৃথিবীর বেস্ট মা বাবা।